নমস্কার, আমি সোনু, সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত দিয়ে লুচি বা পুরি রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে। আর এই লুচিটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার ভয় নেই, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। খুবই নরম, তুলতুলে সফট, এমনি লুচি রুটি পরোটার থেকে অনেকটাই নরম, যেহেতু ভাত দিয়ে বানানো, সেটা একদমই নরম তুলতুলে। আপনারা কিন্তু এটা রেখেও খেতে পারবেন। তো চলুন, আমি কিভাবে বানিয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। এখানে আমি বেঁচে যাওয়া বা বাসি ভাত নিয়ে নিয়েছি এক বাটি, এটা কিন্তু কাল দুপুরের ভাত, আর আমি রেসিপিটা বানাচ্ছি আজ সকালে। তো এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন ভাতটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর আমি এখানে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি ভাতটা নিয়ে নিয়েছিলাম সেই বাটি মেপে আমি দেখুন এক বাটির থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। আমি এখানে একটা বড় জামবাটি নিয়ে নিয়েছি, তো পেস্ট দেখে বুঝতেই পারছেন যে কতটা ফাইন পেস্ট হয়েছে। এটা কিন্তু কোনো রকম দানা নেই এর মধ্যে ভাতের। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আপনাদের যার যেরকম লাগবে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এই বাটিটা মেপে, যে বাটিতে ভাত নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, মানে আটা, এটা এটা ময়দা নয় আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সবকটা উপকরণ ভালো করে হাত দিয়ে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এখন ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। এখন এটাকে আমি ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। চাকির মধ্যে আমি অল্প তেল লাগিয়ে নি। এখন এর থেকে আমি লুচির সাইজে লিচি কেটে নিচ্ছি। লাচ্ছি দেখুন, এই যে হাত দিয়ে একটু তেল লাগবে, আর ব্যবহার করছি না কোনো রকম হবে। আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি, দেখুন যেরকম আমরা লুচি বানিয়ে থাকি সেম রকমই হয়েছে। এটা কিন্তু মোটা পাতলা হওয়ার ভয় নেই। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে বেলা। আর এটা কিন্তু ডোটা খুব নরম সফট বানাতে হবে, তবেই কিন্তু হাত দিয়ে বানানো যাবে। সবকটা লুচি দেখুন আমি বেলে নিয়েছি, মানে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এদিকে তেল আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো দেখুন বেলুনের মতো কিন্তু ফুলে উঠছে, এমন নয় যে ভাতের লুচি বলে ফুলছে না, তাও নয়। তো দেখুন এইভাবে সবকটা লুচি আমি ভেজে নেব। তো সবকটা লুচি আমি ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লুচিগুলো কত নরম তুলতুলে সফট হয়েছে। এগুলো কিন্তু যারা চেবাতে পারে না লুচি রুটি, যে সাধারণ লুচি রুটি এতটা নরম হয় না, তাদের জন্য কিন্তু এই লুচিটা পারফেক্ট, একদম নরম তুলতুলে। যেমন বয়স্ক মানুষ, বাচ্চারা রুটি লুচি চেবানোর জন্য ওদের একটু অসুবিধা হয়, এই লুচিটা তাদেরকে আপনারা বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুশি হয়ে খাবে। আর এটা বানানো খুবই সহজ, কেউ ভাবতেই পারবে না যে বাসি ভাত দিয়েও লুচি বানানো যায়। তো এরকম বানিয়ে আপনার বাড়ির লোককে অবাক করে দিতেই পারেন বন্ধুরা, সকাল ব্রেকফাস্ট বা রাতের জন্য। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।